আমরা এখন আছি আড্ডা স্টপে। আজ আমাদের সঙ্গে এখানে রয়েছেন চন্দ্রাবলী রুদ্র দত্ত। আজকে আমরা প্রচুর গান শুনবো, এই রকম একটা ভাবনা নিয়ে এখানে বসেছি। এখন কি শুনবো বলো? এই অনুরোধটা শুনিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, রজনীকান্তের কম্পোজিশন। স্বপনে তাহারে কোড়াই পেয়েছি, রেখেছি স্বপনে স্বপনে তাহারে কুড়াই পেয়েছি, রেখেছি স্বপনে ধাকিয়া, স্বপনে তাহারে মুখানি নিরখে, স্বপনে তাহারে মুখানি নিরখে, স্বপন কারে বড় মালা দিন স্বপনে, হলো হৃদি বিনিময় গোপনে, কারে বড় মালা দিন স্বপনে, হলো হৃদি বিনিময় গোপনে, স্বপনে দুজনে প্রেম আলাপনে, চাপি সারা নিশে জাগিয়া, আমি স্বপনে তাহারে কুড়াই পেয়েছি, রেখেছি স্বপনে ধাকিয়া। ভালো গান বলেছেন না? খুব সুন্দর, বেশ ভালো গানটা বলেছেন সত্যি। এটা আমারও অনেক দিন পরে গাওয়া হলো। আমি বলো বলো, তুমি বলো, তুমি বলো। আচ্ছা, আবার একটা ফাগুনের গান বের করেছি। ঠিক আছে, গানটা তাহলে যাওয়ার আগে একটা ফোন নিয়ে নিই। নিশ্চয়ই। হ্যালো, হ্যালো, কে বলছেন? নমস্কার মৈত্রী, শুভ সন্ধ্যা তোমাদের। আমি ক্যালিফোর্নিয়া থেকে নিবেদিতা বলছি। নমস্কার, শুভ সন্ধ্যা বলুন। আমি তোমাদের প্রোগ্রাম তো খুবই রোজই এনজয় করি যখনই সময় পাই। মানে সন্ধ্যাবেলা আমাদের এখানকার এই 6টার সময় থেকে তারা টিভি অন করে বসে পড়ি সামনে চায়ের কাপ নিয়ে। তোমরা চা খাও সকালের, আমিও সরাসরি চা খাই। খুবই ভালো লাগে, তুমি মল্লিকা রিনি খুবই সুন্দর ভাবে মানে প্রেজেন্টেশন করছো। আর আজকের যিনি, এমনি তো সব প্রোগ্রামই তো খুবই ভালো লাগে, আর সেদিনকে তো কীর্তনটা তো সুপার প্রোগ্রাম। আমি বললাম একটু আগে যে আজকের দিনে হারিয়ে যাচ্ছে পুরোনো দিনের গান, আমাদের সংস্কৃতি সবই তো হারিয়ে যাচ্ছে যেতে বসেছে মোটামুটি। আজকের দিনে নতুন জেনারেশন যদি তারা সেটার মানে মূল্যবোধ কিংবা তার স্বাদটা যদি একটু পায়, বোধ হয় ওটাকে বুঝতে পারবে যে কি আমরা ছিলাম, আমাদের গ্রাসরুটটা কি। একদম। তো এদেশে বসেও আজ যে তারা টিভির মাধ্যমে এগুলো আমি পাচ্ছি, এটা অনেক ধন্যবাদ তারা টিভিকে। আপনাকেও অনেক ধন্যবাদ। আর আজকে চন্দ্রাবলীদি যখন আছে, তখন আপনার এই মনের চাওয়াটা অনেকখানি পূরণ হবে, কারণ চন্দ্রাবলীদি কিন্তু অনেক পুরনো পুরনো গান, পুরাতনী গান, এবং এমন কিছু গান যে গান খুব কম শোনা যায়, সেই সমস্ত গানের ভাণ্ডার নিয়ে আসেন যখনই আসেন। এখন কি শুনবে? ফাগুনের গান বলছিলেন। একটা ফাগুনের গান এবং দুর্গার আগে বসন্তের গান, অসাধারণ কম্পোজিশন। এটিও সুরসাগর হিমাংশু দত্তের সুর এবং অজয় ভট্টাচার্যের কথা। এই গানগুলো খুব একটা শোনা যায় না। এটি আমি শিখেছিলাম আমার গুরু, অন্যতম গুরু আর কি, শ্রদ্ধেয় সুকুমার, শ্রী সুকুমার মিত্র আর কি। উনি এখন আর আমাদের মধ্যে নেই, কিন্তু এইসব অসাধারণ গান উনি আমাদের মধ্যে রেখে গেছেন।
এগুলো না একদম আমাদের স্মৃতির অন্তরালে চলে যাচ্ছে এইসব গান, ওই জন্য ভাবলাম একটু আজকে এগুলো করি। একদম একদম।